হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড টিপস বাংলায় শিখুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতোই আজকেও আমি একটি নতুন অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা মেসেজিং করি, চ্যাট করি। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনাদের চ্যাটের লেখাগুলা একটু স্টাইলিস্টভাবে আমরা লিখতে পারি এবং সেন্ড করতে পারি। তো বন্ধুরা, সেজন্য আপনাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটির নাম হলো টেক্সটার। তো অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আপনাদের সুবিধার জন্য। এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে এটাতে ট্যাপ করে ওপেন করবেন। এই যে টেক্সটা একটু সময় নেবে, এই যে দেখুন ইন্টার টেক্সট। তো এখানে আপনি একটা টেক্সট দেবেন, যেরকম আমি একটা টেক্সট দেই। তো এই যে দেখুন, এটা হলো স্টাইল। আপনি যদি লেখার স্টাইলটা, এই যে দেখুন আই লাভ ইউ, কীরকম স্টাইলে আসছে, প্রত্যেকটা গোল গোল ঘরের ভিতরে আসছে, মানে লেখার বিভিন্ন স্টাইল। এই যে ফন্টের স্টাইল এবং এটা হচ্ছে ডিজাইন, বিভিন্ন ছোট ছোট বিন্দু দিয়ে ডিজাইনগুলো করে। যে দেখুন টেক্সট, এখানে আপনার টেক্সট লিখতে হবে, যেরকম হাই ফ্রেন্ড আমি যদি লিখি, এই যে দেখুন হাই ফ্রেন্ড লেখাটা মাঝখানে রেখে চারিদিকে খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে এসছে। তো এইভাবে আমরা বিভিন্ন লেখা লিখে আমাদের বন্ধুদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করতে পারি এবং মেসেজ দিতে পারি। তো এখান থেকে লেখা লেখা হয়ে গেলে আপনারা এই যে এটাতে থ্রি ডটে ক্লিক করবেন, সরি, এখান থেকে যে কোনো একটা লেখা আপনি পছন্দ হলে, যেটা হাই ফ্রেন্ড লিখে, এখন আপনি একটা কপি করতে পারেন বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন বা শেয়ারের মাধ্যমে আপনার মেসেঞ্জার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন। যেরকম আমি ইমোতে যদি দিই, ওনাকে দিলাম, এই যে মেসেজটা সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের টিপস। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন কোনো টিপ পেলে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।